চতুর্দিক থেকে হারাম এসে টাকার পাহাড় হয়ে যাচ্ছে, প্রত্যেকের শরীরের রক্ত খাস। বিবি কি বলছে? একটু পাটি বেঁধে না, আজকে অনেকক্ষণ রাস্তায় হাঁটতে হয়েছে, বুঝছেন? আজ একটা মিছিল ছিল, পাটি সময় নেই আমার, আপনার যেমন মিটিং থাকে আমারও মিটিং আছে। অভিজিৎ ও চলে গেল। গরিব মানুষ খেটে খায় বাবা, এই মানুষটা যখন মারা যাবে এর কবরে মুনকার নকিরের সওয়ালে জবাব হবে। এই গরিব মানুষের নামাজ, এর রোজা, এর হজ, এর যাকাত, এর তাসবিহ, এর কোরআন তেলাওয়াত, এই ইবাদতগুলো দিয়ে আল্লাহ একটা মানুষ বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দেবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সারা জীবন লোকের জমিতে নাঙল দিয়েছে, ফাঁকি দেইনি, আমার বান্দা কঠিন উত্তরে ধান কানা কাজ করেছে, মাথার ঘাম পায়ে ফেলে বেটাদের হালাল খাইয়েছে, আমার বান্দা হারাম খাইনি, আর ভাজা চাল ভাজা ছোলা ভাজা খেয়েছে, ভাত আমার বান্দা দুটো পাইনি, তথাপিও হারাম দিকে হাত বাড়াইনি। ও আমার ফেরেশতারা, এত কষ্টের মধ্যে দিয়ে তথাপিও আমার বান্দা হাইয়া আলা সালা আওয়াজ যখন কানে গেছে মাঠের আলেতে, আর উযু করে আল্লাহু আকবার, আমার বান্দা মাটিতে নামাজ আদায় করেছে, আমি আল্লাহ সেদিন ওয়াদা করেছিলাম, ওরে আমার মাঠে নামাজ পড়া বান্দারে তোর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, তুই যে আমি আল্লাহ আমাকে এত ভালোবাসিস, তোর নেক আমল দিয়ে একটা মানুষের সুরাত আল্লাহ বানাবেন, বান্দা কবরে জান্নাতের বিছান আল্লাহ বিছাবেন, আল্লাহ নেক বান্দা শুয়ে পড়বে, আপনার জীবনের ওই নেক আমল দিয়ে যে মানুষটাকে আল্লাহ বানাবেন, ও কেয়ামত পর্যন্ত আপনার পা টিপবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নেক বান্দা কবরে একটু আরামের সঙ্গে ঘুমা, আল্লাহ নেক বান্দা সারা রাত জেগে জেগে নামাজ পড়েছিল, না ঘুমিয়ে কোরআন তেলাওয়াত করেছিল, না ঘুমিয়ে আলেমদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ওয়াজ শুনেছিল, বান্দারে ওরে আমি তোর নেক আমল আজ তোকে আর কষ্ট দেব না, আজ তুই ঘুমিয়ে যা, কেয়ামত পর্যন্ত তোর সেবায় আমি নিয়োজিত। গরিব হয়েছেন বলে মনে ব্যথা নেবেন না, মনে দুঃখ নেবেন না, কদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাবা। এ গরিব মানুষেরা, আল্লাহ তোমাদের ধনীদের থেকেও 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করবেন। ও গরিবেরা, তোমাদের সাবসিডি সেদিন অনেক থাকবে বাবা, তবে চিন্তা হারাম খাবার চিন্তা মাথায় নিয়ে শোনা। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী খেললাম, এত বড় আমাদের হাকদার করেছিলেন, বুবুজান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, এখন একটু অস্কুটি ওই লাভ মেরে না উঠলে নাকি ও অজায় না, হয় বেরো বসে আস্তাকুল্লাহ, ওরম পারি আলহামদুলিল্লাহ। ইশকের সঙ্গে দুটো কথা বলি, এটি যদি আমার আল্লাহ খুশি হয় আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আল্লাহ যদি খুশি হয় তাহলে আমরা আজকে সবাই কামিয়াবি হব, বলুন না ইনশাআল্লাহ। এক তকবীর দিয়ে মহবিল গরম করে ফেললে কিছু হবে না বাপ, হ্যাঁ লোক দেখানি গরম আল্লাহ নেবে না, শোনা আল্লাহর জন্য শোনেন আর আমি আল্লাহর জন্য বলি, জোরে বলুন সুবহানাল্লাহ, তাহলে আপনিও হবেন
কামিয়াবি, আমি হিজবুল্লাহ, আমিও হয়ে যাবো কামিয়াবি, বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কোটি কোটি শুকর আদায় করে আমি শেষ করতে পারবো না। এক দিনে একটা বার হলেও একটা ফোনও আসে যে হুজুর জীবনে নামাজ পড়তাম না, আপনার এই অস শুনে আমি কাঁদি হুজুর হাওয়া হাও করে, আর সেদিন থেকে আমি নামাজ শুরু করেছি। আমি আমি বাপ তোর জন্য দোয়া করি, হ্যাঁ, আর তোরা তোরাই হলি আমার আখেরাতের পুঁজি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোরা আল্লাহ তোর এতটুকু বলিস যে মাওলানা হিজবুল্লাহ সাহেবের অস শুনে আল্লাহ আমি নামাজ পড়া শুরু করেছি, আর কিছু বলতে হবে না, আল্লাহ মাফ করে দেবে, ঠিক কিনা ভুল বলে আল্লাহ। আজকে সকালে একদম আল্লাহ সাক্ষী, এই রাত্রি আমি যখন মানে কি আর বলবো আপনাদের, বলেন এই আল্লাহ আমাকে সাক্ষী রেখে বলছি, আজকে সরাসরি ফোন করে আপনার ডায়মন্ড হারবারের বাড়ি আপনার ফোন করে বলছে হুজুর সালাম আলাইকুম, ভালো আছে? মূর্খ তাহলে, হ্যাঁ খুব ভালো আছে। তোমার বাবারই ঘর ভালো? ফার্স্টে আপনি তো আবার তুমি, আরে হ্যাঁ সব ভালো আছে, ফোন পড়লে তো বুঝতে পারি, আরে সব ভালো আছে। খুঁজি বলছে হুজুর আমি তোমার অজ না, সবসময় শুনি হুজুর আপনি খুব ভালো অজ করেন, তুমি তো আর আপনি, আরে হ্যাঁ ঠিক আছে আল্লাহ একবার। বলছে হুজুর আমি আমার চাপ দাঁড়িয়ে রেখেছি, আমার জন্য দোয়া করবো, আর এইদিকে এলে আমি আপনার সঙ্গে দেখা করবো। আমি তখন গাড়ি ড্রাইভ করছি, আল্লাহ আল্লাহ সাক্ষী রেখে বলছি আমার চোখে না পানি এসে গেছে, আরে আল্লাহ আল্লাহ, তুমি যদি এই ছেলেটাকে কিয়ামতে আমার ওসিলা করে দাও তাহলে আমার আর কিচ্ছু লাগবে না। সুবহানাল্লাহ, এই আপনার ওসিলায় যদি একটা বেনামাজি নামাজি হয়ে যায় আল্লাহ একবার, ওই একটা নামাজির ওসিলায় কাল কিয়ামতে আল্লাহ আপনাকে মাফ করে দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাস্তায় ঘুরবেন আসরের নামাজ পড়ে, কে আপনাকে তবলিগ বললো আর কে কি বললো, ডান কিয়াম রাস্তায় ঘুরবেন। ইয়ং ছেলে ঘুরছে, এ ভাই শোন, আচ্ছা তুই এরকম করে ঘুরছিস আসরের নামাজ পড়েছিস, যা বাড়ি যা, একটু ভালো লুঙ্গি পরি আয়, জামা পরি আয় ভাই, আমরা একসঙ্গে মাগরিবের নামাজটা পড়ি, এই সবার পড়তে হবে ভাই। হ্যাঁ দেখলি নে কত ইয়ং ছেলে সব শেষ হয়ে যাচ্ছে। আরে বাবা যদি আপনার ওসিরায় একটা যুবক নামাজি হয়ে যায় আপনি ধন্য হয়ে যাবেন। যদি বলুন সুবহানাল্লাহ, আপনার ওসিরায় যদি একটা দাড়িওয়ালা হয়ে যায় কি আপনি ধন্য হবে আমার ভাই জানা, তবে নিয়ত থাকবে আল্লাহর জন্য। কি নিয়ত কার জন্য? আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমার আব্বাকে এত সুন্দর করে বানিয়েছিলেন, আমি ফাতেমা, আমার স্বামী আলী, হযরতে আলী গরিব মানুষ, এক সপ্তাহ পর্যন্ত আমাদের চুলাই হারি উঠত না, ও দুনিয়া মানুষেরা আমি ফাতেমা, আমার দুটো লাল হযরতে ইমামে হাসান হযরত ইমাম হুসাইন খাওয়ার জন্য যখন আর চিল্লাত আম্মা জান খেতে দেন, খোদা যারা সহ্য করতে পারি না ও দুনিয়া মানুষেরা আমি ফাতেমা, ওই সময় আমার কলিজা টুকরা হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন এই দুটো বাচ্চাকে হাত ধরে ধরে নিয়ে আমার আব্বা জান রসুল্লাহর সম্মুখে দাঁড় করিয়ে দিতাম। ও আমার বিজয়ের আগম হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন বলেন, ও দুনিয়ার মানুষের আগম আল্লাহ আমার নানা মুহাম্মদ রসুল্লাহকে আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন, আমার নানার চাঁদ মুখের দিকে তাকাতাম, আমাদের খুদাটা খুদার কথা আমরা ভুলে যেতাম। যদি বলেন সুবহান, এমন একজন নেতাকে নেতা বলে মানি যে নেতার মুখের দিকে তাকালে খুদা লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা সোনামারি কেরা আম্মা জাল্লা নবীর একজন সাহাবি মদিনা মসজিদে নবাবী শরীফের গেটে দাঁড়ালে জোরের আগে অথবা জোরে পরে মদিনা মসজিদে নবাবী শরীফের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেল্লাচ্ছে, ও মদিনার মানুষেরা এদিকে এসো বাবা, ও মদিনার মানুষেরা আজকে মনে হয় আসমানের চাঁদ মদিনার মসজিদে নবাবিতে নেমে এসেছে। মদিনার বাসিন্দারা আয় ছুটে আয়, দেখে যাবি আসমানের চাঁদ যেন মদিনার মসজিদে নবাবিতে নেমেছে। সাহাবায়ে কেরামেরা ছুটে ছুটে চলে আসছে বাবা। সাহাবারা এসে বললেন আসমানের চাঁদ মদিনার মসজিদে কোথায় নেমেছে? নবী আমার মদিনার মসজিদে নবাবি শরীফের মেহরাবে বসেছিলেন। সাহাবা দেখালেন একবার আকাশে চাঁদের দিকে তাকাও, আর একবার আমাদের নবীর মুখের দিকে দেখাও, আল্লাহ যেন আমাদের নবীর মুখে নূরের রোশনিতে আসমানের চাঁদ হার মানিয়ে দিয়েছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা পয়গম্বর করো সাহাব দেখা দে খোদায়া, দরে মন্দর সে মিলা দে খোদায়া, শরাবে মোহাম্মদ পিলা দে খোদায়া, পয়গম্বর করো সাহাব দেখা দে খোদায়া। আল্লাহ খুব অবস্থা খারাপ, ইন হাওয়াও সে কহে তো ইন ইধর বুঝুক খুশবু কি কই জরুরাত নেই, জিনকে খুশবু সে মেখা সারা জাহান ও খুশবু নবী কে পাসিরে মে হে। আল্লাহ হুম্মা সাল্লি আলা সোনামানি খেরাব, ওই নেতাকে অনুসরণ করেন, ওই নেতা আপনাকে ভুলেন আল্লাহর জান্নাতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সোনামানি খেরাব নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মদিনা মসজিদ নবাবী শরীফে সাহাবাদের নিওয়াজ করছেন, কোন রেওয়ায়েতে আছে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে এক দস্তরখানে বসে খানা খাচ্ছেন। সাহাবীদের কপাল, আমার নবীর সঙ্গে এক দস্তরখানে বসে সব খানা খেতে খানা খেতে খেতে সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কত বড় নসিব আমরা আমাদের নবীর সঙ্গে খানা খাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কত বড় কপাল, আমরা আমাদের নবীর পিছনে নেকতেদা করি, নামাজ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা কথা মনে হলো, তাহলে আখিরি নবীর উম্মতরা তো এই নিয়ামত থেকে মাহরুম হয়ে গেল, তাদের নসিব হবে না? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, বাবা শুনে রাখো, যারা আমার আশেক হবে আমার দেওয়ানা, যারা আমার পাগল হবে বাবা, আল্লাহ পাক তোমাদের চাইতেও আখিরি জমানার নবী আমি মুহাম্মদ বলে দিলাম, যারা আমাকে দেখলো না আমার জন্য কাঁদলো,
আমাকে দেখলো না, আমার সুন্নতের অনুসরণ করলো, আমাকে দেখলো না, আমার মহাব্বাতে ছেলে মেয়ে বিবি বাচ্চা সব ত্যাগ করে দিতে পারে। শুনে রেখে দাও ও আমার সাবিরা, ওই আখিরি শেষ জমানার উম্মতটা, আমি রসুলুল্লাহ আমার থেকে দূরে থাকে না গো, ও আমার নিকটই এসে যায়। সোনাবারি গিরাম এই দুনিয়া ছাড়তে হবে, কবরের যেতেই হবে, সাদা কাপড় পরতেই হবে বাবা, পরতেই হবে, মৌতের সময় কেউ কারো হবে না। আম্মা জার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, এক তারিখ আল্লাহ নবী, আমি আয়েশা আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ নবী এসে আমি আয়েশা চানুর উপরে মাথা দিয়ে আল্লাহর নবী শুয়ে পড়লেন, রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়েছে, আব্বা জান আয়েশা আমার রসুলের চাঁদ মুখখানা দেখছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আম্মা জানেরও কপাল কি বলেন, রসুলের মুখটা দেখছে, দেখছে আমার রসুলের কয়েকটা দাড়ি পেকে গেছে, এই দাড়ি পাকা এটা একটা মৌতের আলামত। রসুল বললেন, তোমার আত্মীয় বা তোমার বন্ধু যখন মারা যায় ওই সময় তুমি ভেবে নাও এরপরে আমার পালা, তখন থেকে সাবধান হও, তখন থেকে সাবধান হও। আমার বড় চিন্তা হয় যেসব 60 বছর 50 বছরের মুরব্বী যারা এখনো নামাজ কাজা করে, ভাই একটু এদের চিন্তা হয় না, কি ধরনের বুড়োটায় কি জানি এত গালাগাল যায় আর এত বিড়ি খায়, এই একটা দুটো বুড়ো আছে না, আমার মনে হয় আজরাইল যদি আসে ওর মুখের দুর্গন্ধে পালাবে, বলবে আল্লাহ জানটা লোভ কমেন দে, শুধু বিড়ি আর বিড়ি। আমার চাষা জীবনে খুব খেয়েছো বুড়ি, আজ থেকে তওবা কর দাও যে আল্লাহ এই বিড়ি খোর তোর নবীর দিদার হবে, যতই তুই দিনের বেলা 100 বার করে 500 বার করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানির নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম যতই তসবিহ পড়িস তোর বিড়ির গন্ধে নবী আসবে না, বিড়ি ছাড় মেসওয়াক ধর, দরুদ পড়, হালাল খা, নবীর দেখা মিলে যাবে, জোরে বলো সুবহানাল্লাহ। আর বিড়ি খেয়ে গেলে নবীর দেখবে কোশ্চিন কালে হবে না, কি হয় বলেন, তোমরা কত খাও, আমাদের হাওড়া জেলার লোক যা খায় না সারা ভারতের লোক অত খাতে পারবে না। আমার ভাইয়েরা আম্মাদের আয়েশা কোলে রসুলুল্লাহ মাথা দিয়ে শুয়ে, আম্মাদের আয়েশা আমার রসুলের দাড়িটা নিয়ে খেলা করছে, এই স্বামী স্ত্রী বসে বসে আড্ডাই আর কি মারবেন, জীবনের সাগিরা গোনা মাফ হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মাফ হবে কি করে, এখনো স্বামী স্ত্রী তো সেই সাপ আর বেনিগ্রাম সম্পর্ক ওই রকম, হ্যাঁ না না না, আমার রসুল বললেন যতদিন বাঁচবে স্বামী স্ত্রী এক বালি শেষ হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই তোমাদের মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। মাজার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর দাড়ি মুবারক নাড়াচাড়া করতে লাগলেন, মাজার হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আয়েশা নজর করে দেখি আল্লাহ নবীর মুবারক মুখে দাড়ি মুবারকের উরিষ্টা চুল পেকে গিয়েছে, দাড়ির চুল
আমার উপায় কি হবে আম্মা যান, আল্লাহ নবী চার মুখের বারে দেখিয়ে কানতে লাগলেন, আম্মা জানের চোখের এক মুঠা গরম পানি আল্লাহ নবীর মুবারক মুখের উপরে পড়ে গেল, আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল, নবী আমার আম্মা জানের মুখে মানে তাকালেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কেন এমন করে কাঁদো, কি হয়েছে তোমার, আমি রাসূলুল্লাহ তোমার জানুর উপরে মাথা দিয়ে শুয়েছি বলে তোমার কি কষ্ট হয় নাকি, আল্লাহ নবীকে আম্মা জান বলেছিলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কষ্ট হয় না, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আমার জানুর উপরে মাথা দিয়ে শুয়েছিলেন আমি আয়েশা আপনার দাড়ি মুবারক নিয়ে খেলা করছিলাম, আমি আয়েশা ঘুরে ঘুরে দেখি আমার নবী মাকে মুবারক নূরের দাড়ি মুবারকের উনিশটা চুল পেকে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশার মনে মনে হলো আমার নবী আর বেশি দিন থাকবেন না, আল্লাহ নবী আমি আয়েশাকে এতিম করে রেখে চলে যাবেন, আপনার ইন্তেকালে কথা মনে করে আমি আয়েশা আমার চোখের পানি গড়িয়ে যায়, দাড়ি পাকাটা মৌতের একটা আলামত। আম্মা জানা এসা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মর্দা ব্যক্তি কোন সময় বেশি কষ্ট হয়, আল্লাহ নবী জবাব দিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা শুনে রাখো, মানুষটা যখন খনির ভিতরে মারা যায়, যখন মারা গেল বাবা এই মৌতে সাখরাত মৌতের তো একটা কষ্ট আছে না নাই, এই কষ্টটা কেমন হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ঈসা নবীর উম্মতেরা বলল আল্লাহ নবী সাহেব আপনাকে নবী বলে মেনে নেব, ওই পুরাতন কবরস্থানে একটা কবর রয়েছে, ওই কবরবাসীকে যদি জিন্দা জীবিত করে দেখাতে পারে, তকবীর দাও না নারাই তকবীর, এই তোদের তাবারক হয়েছে হাতে করে লেস্তে যায় শিগগির এই রবি বললে হ্যাঁ চলো না আমি আল্লাহর হুকুমে কবর থেকে জিন্দা করে তুলবো, অনেক পুরাতন কবর গিয়ে দাঁড় করিয়েছে, নবী ঈসা সালাম বললেন কম বিইজনিল্লাহ জিন্দা হয়ে গেল, জোরে বলো সুবহানাল্লাহ, হে লম্বা মানুষ কবর থেকে উঠে আল্লাহ নবী ঈসাকে বলেছিলেন চাচা যান আপনি কেমন আছেন, আল্লাহ নবী ঈসা সালাম বললেন ও বাবা ছেলে তুমি আমাকে চাচা বললে আমি তোমার কেমন চাচা হই, ছেলেটা কবর থেকে উঠে বলল আল্লাহ নবী সাহেব আপনি জানেন না আমার আব্বা জানেন না বলো আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম, আমি নূহ নবীর বেটা আমার নাম হলো সাম, আমি বহুদিন আগে মারা গেছি, আল্লাহ নবী সাহেব বললেন এই নূহ নবীর বেটা সাম তুমি মিথ্যা কথা বলছো বাবা, আল্লাহ আমার উপরে যে তৌরাত কিতাব নাযিল করেছে এই তৌরাত কিতাবে লেখা আছে নবী নূহ আলাইহিস সালামের উম্মতের দাড়ি
চুল পাকে না বাবা, তোমার তো বেগে গেছে। আল্লাহ নবী নূর আসলামের ছেলে বলেছিল, চাচা আমি আপনাকে চাচা এই জন্যই বললাম, এক নবী অপর নবীর ভাই, আমি নূর আসলামের ছেলে, আমার আব্বা জামানায় দাড়ি কম চুল পাকতো না, এটা আপনি ঠিক কথা বলেছেন, তবে আল্লাহ পাক আমি শামে যদির বোধ হবে, আল্লাহ বলে দিলেন হে মালাকুল মউত ইজরাঈল, আমার নবী নূহের বেটা শামকে কপ করে গিয়ে ধরবি, আজরাইল যখন আমাকে ধরলো আল্লাহ নবী সাহ হযরত আজরাইলের ভয়ে আমার মাথা দাড়ি গোমের চুল পেকে গেছে। ভয়তে ঈসা সালাম বলছে, আচ্ছা এটা তো বুঝলাম, এই নবীর উম্মতদের গা দিয়ে ঘাম বার হতো না, কিন্তু তোমার গা দিয়ে এত ঘাম বার হচ্ছে কেন? নূর আসলামের বেটা সাহাব ওই সময় বলেছিল, ওয়াল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালাম শুনে রেখে দেন, যখন মালাকুল মউত ইজরাঈল আমার জান দানের জন্য এসে হাজির হয়ে গেল, আমার জানটা রুহটা আসরাইলের ভয়ে আমার শরীরের ভিতরে দৌড়াদৌড়ি করতে লাগলো, একবার পায়ের দিকে দৌড়ায় আজরাইল, পায়ের দিকে যায় আবার ওখান থেকে হাতের দিকে দৌড়ায় আজরাইল, হাতের দিকে যায় একবার মাথার দিকে যায় আজরাইল, মাথার দিকে যায় আমার রুহটা যে এত দৌড়াদৌড়ি করেছিল, সেই যে ঘাম বার হয়েছিল ওই ঘাম এখনো বার হচ্ছে। ভাই যদি নূহ নবীর ছেলে শামে এত বছর হয়ে গেল মৌতের ভয়ে যদি চুল দাড়ি পেকে যায়, আমাদের মৌতের কথা মনে হয়, আমাদের আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিরা সব থেকে কষ্ট পায় কোন সময়? আমার রাসূল বললেন, আয়েশা ও তো মৃত্যুর একটা কষ্ট আছে, আর সব থেকে বড় কষ্ট পায় যখন ওই মর্দা ব্যক্তিকে ঘর থেকে বার করা হয়, ঘরের খাটের উপরে বাপ মারা গেল, সঙ্গে সঙ্গে বড় বেটা মেজো বেটা সেজো বেটা চাস্ত ভাইয়েরা ছুটে এলো, ভাইয়ের লাশ ঘর থেকে বার করতে হবে, আল্লাহ নবী মারমাতে বিবি আয়েশা ওই সময় ওই মর্দা ব্যক্তিরা এত জোরে চিল্লে ওঠে, এ আমার ছেলেরা, এ আমার ভাইয়েরা, এ আমার আত্মীয় স্বজনেরা, আমি এখনই মারা গেলাম, আমার সাজের ঘর কত কষ্ট করে বানিয়েছি, আর কিছু করে আমাকে রাখ, এত তাড়াতাড়ি বার করে দিবি না, আর কিছু গোন আমাকে ঘরে রেখে দে, আল্লাহ নবী বার মাঝে বিবি আয়েশা ওই মর্দা ব্যক্তির কথার আওয়াজটা মানুষ ব্যতীত গরু ছাগল ভেড়া ওর দুম্বা সকলেই শুনতে পায়, আপনার দামি ঘরে রাখা হবে না, ইংলিশ খাটে শুয়ে রাখা হবে না, তাড়াতাড়ি বার করে দিল, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর, তারপরে কোন সময়? আম্মা জান আয়েশা বলেন, ও আল্লাহ নবী বলে বিবি আয়েশা, তারপরে ওই মর্দা মানুষের গা থেকে যখন জামা কাপড় গুলো খুলে নেওয়া হয় ওই মর্দাটা তখন চেল্লায়, ওরে আমার ছেলেরা রে এত তাড়াতাড়ি রে বাবা, আমার জামা খুলে দিও না, আমার তোবার খুলে দিও না, আমার খুঁশিটা খুলে দিও না, আমার আংটিটা খুলে দিও না, আর কিছু কোন সময় দাও, তোমরা এত নিষ্ঠুর আর কিছু কোন আমাকে থাকতে দেবে না। মাজার আয়েশাকে আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা রে ওই
সময় ওই মরুদা ব্যক্তি এত জোরে চিল্লায়, মানুষ ব্যতীত সমস্ত পশু পাখি জিনেরা শুনতে পায়। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ব্যক্তিকে ব্যক্তিটাকে যখন গোসল দেওয়া হয় খাটিয়ার উপরে শুয়ে রাখে, বড় মেয়েটা মাথার কাছে গিয়ে আব্বা আব্বা করে যখন কাঁদে, আল্লাহ নবী ফরমাচ্ছেন আল্লাহর কানটাকে খুলে রেখে দেন, ওই মর্দা ব্যক্তি শুনতে পায় আমার বড় মেয়ে কাঁদে, মর্দা চিল্লায় মারে মা কাঁদিস না মা, আর তোদের কাছে থাকবো না মা, আমি এবারে চলে যাব মারে মা, তোর ভাইরা এত নিষ্ঠুর এত সাদের ঘর বাড়ি থেকে আমাকে নামিয়ে দিল, আল্লাহ নবী বারবাচ্ছে আস্তে আস্তে নিয়ে গিয়ে যখন ফাঁকা ময়দানে রাখা হলো, জানাজা নামাজ পড়ানো হবে, মুর্দা ব্যক্তি ওই সময় মনে করে এত মানুষ এসেছে আমার সঙ্গে সব যাবে, আহারে কর্মস্থলে গিয়ে দুইজন ব্যক্তি যখন কবরের ভিতরে নামে, বিসমিল্লাহে ওবিল্লাহে ওফি সাবিলিল্লাহে ওয়ালা বিল্লাতি রাসূলিল্লাহ যখন কবরে রেখে দেয়, ওই দুইজন যখন কবরে উঠে পড়ে কবর বাসী মুর্দা আরো জোরে জোরে চিল্লায়, কেউ নাই কেউ নাই, আমার তোদের জন্য জীবন মাটি করে দিলাম, সব আমাকে একা ফেলে রেখে চলে গেলি বাবা, তোদের দিলে কি একটু মায়া নাই, মানুষ মাটি দিচ্ছে বিরহা খারাক না খুব অফিহা নই দুখম অমিরহা নুখরি জুখুম তার নখর তিলব না করে মাটি দিয়ে সব জগত চলে আসে, আল্লাহ নবী বারবাচ্ছেন ও বাপের বড় বেটা তুমি চলে এসো না, তোমার বাপের কবরে মাথার ধারে গিয়ে দাঁড়িয়ে যাও, তোমার বাপের কবরের মাথার ধারে দাঁড়াও, সূরা ফাতিহা সূরা ইখলাস আয়াত দরুদ শরীফ পড়ে ছেলে কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করো, সব যখন চলে আসে বাপ কবরের ভিতর থেকে তার সোনামানি বেটাকে দেখতে পায়, জোরে হবে না, আমার বেটা আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, ওই সময় ছেলে যদি যদি দোয়া করে আল্লাহ আমার আব্বা জানেন কবরে মুলকারার নকরির সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দেন, ওই বেটার দোয়ার ওসিলা করে আল্লাহর আব্বা মায়ের কবরে মুলকার নকরির সওয়ালের জবাব দেওয়ার ক্ষমতা দেন, এই জন্য বলে যাবো বাবা এমন একটা সন্তান তৈরি করে যাও যে সন্তান তোমার জানাজার ইমাম হতে পারে, এমন একটা বেটা রেখে যাও যে বেটা কবরে ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে পারে, তোমার কবরটা আল্লাহ সুখময় করে দেবে, ও আমার নিজের বেটাকে করতে পারুনি, একটা নাতি তৈরি করো একটা পোতাকে তৈরি করো, তাদের ওসিয়ত করে যাও, ভাই আমি মরে যাব অল্প দিনে থাকবো না, তবে আমার কথা মনে করে তুই আমার কবরের ধারে গিয়ে দাঁড়াবি, আমার কবরটা একটু জিয়ারত করবি, শুনে রেখে দাও রক্তের
সম্পর্ক রয়েছে, তোমার নাতি তোমার পোতা যখন কবরে দাঁড়ে দাঁড়াবে বাবা, ওই সন্তানের ওসিলা করে আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দেবে। আমার ভাইজানের রাম সোনাবাড়ি কে রাম, আর সোনাবাড়ি কে রাম, দুনিয়া ছেড়ে চলে যাব, চলে যাবেন আখেরাতের কাজ একটা দুনিয়ায় পুঁতে রেখে যান। এই দিন পাঁচেক আগের কথা, আমার ছেলেটা আমিনপুর মানসায় পড়ে বাড়ি গেছে। এখন আমার তো খুব যাওয়ার সুযোগ হয় না, জলসায় আসার পথে একটু দেখা করে আসি, কোনো সময় যাওয়ার সময় দেখা হয়। তো সকালবেলা ওর আমার ছোট ভাইটাকে বললাম একটু ওকে মাদ্রাসায় দিয়ে তো নিয়ে যাবে, আমার আব্বা বসে বসে খাচ্ছে, চোখ অবর্ষণ করেছে বসে বসে খাচ্ছে। এই বাড়ি গিয়ে আমাকে বললো, আমার বউ জিজ্ঞেস করছে কি হলো, আপনি কাঁদছেন কেন? বলছে না এমনি মনে কষ্ট হচ্ছে, এমনি যখন বার হয়ে যাচ্ছে আমার ছেলেকে বলছে কচি ভাই চলে যাচ্ছিস মাদ্রাসায়, আমি তো বুড়ো হয়ে গেছি, তবে আমার মমতের পরে তুই একটু আমার কবরটা ধারে গিয়ে একটু দাঁড়াবি তো, একটু জিয়ারত করবি তো। এখন বলেন এই বাচ্চাকে যদি ওটা শুনিয়ে দেওয়া হয় বাচ্চা মানুষ কিন্তু ভুলবে না, কি যখন ওই ওই দাদা মারা যাবে ওই নাতি যখন হাও হাও করে কাঁদবে, ওই নাতির তো আল্লাহর দরবারে কবুল হবে না হবে না? আমার ভাইরা দুনিয়া এমন একটা জিনিস তৈরি করে রেখে যেতে হবে, আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ এখনো দোয়া করে দেই ঠান্ডা পড়তেছ খুব। আজকে দুপুরে একটা জলসা ছিল জানেন, আর মাদ্রাসার দাতা সম্মিলন এত চেল্লাতে হয় ভাই দে ভাই দে, লোক টাকা এমনি দেয়। হ্যাঁ হ্যাঁ আপনি ছিলেন ভাইয়ের দাওয়াত, ওর আমার দাওয়াত ছিল, অনেক টাকা উঠেছে, আর একটু খাটতেও হয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমারও শরীরটা খুব একটা ভালো নাই। তোমার ভাইরা বললেন যারা বাইরে আসেন, আলহামদুলিল্লাহ আমার ভাইরা সব ভিতরে চলে আসে, এখন সালাম পড়বো, এই সালামের ভিতরে আপনার মাহফিলের সব ভিতরে চলে আসে, আপনাদের তাবারক দেওয়া হবে আলহামদুলিল্লাহ, দোয়ার আগে আপনাদের কাছে তাবারক পৌঁছে যাবে, সব ভিতরে চলে এসো বাবা, যারা বাইরে সকলে আসে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে আমার নবী পাকের সামনে সালামে তো মায়া নবী সালাম বলগলো না বিকামারিহি বসফদ জাব জামারিহি হাসনাত জামিউ খসারিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা এই তাবারক নিয়ে এসো, কচি নিয়ে এসো, ঠিক হয়ে গেছে, আস নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, সকলে আসেন আল্লাহ পাকের দরবারে নিজেদের জীবনের অপরাধের কথা মনে করে আমরা তওবা করি। ভাই আমার মা বোনেরা আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি তাম জীবনে সমহ গোনা হইতে তওবা করিতেছি, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম, তুবু ইলাল্লাহ তওবাতান নসুহা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমিন আল্লাহ এই তোমরা তাড়াতাড়ি দাও আল্লাহ কলমা শরীফ দুরূদ শরীফ কোরআন শরীফ আল্লাহ মাগরিবের পর থেকে যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ সকলের পড়া খাওয়া বলার ভেতর ত্রুটি ক্ষমা করে দাও আল্লাহ একদম কোরআন শরীফ একদম তেলাওয়াত করেছে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দেয় আল্লাহ রহমত করে সব দেয় আকায় রমদান মুফাখরে মওজুদাত দরবারে শব্দ পৌঁছে দেন হুজুরের আলাউরাম আম্মাজার সাহাবায়ে কিরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে শব্দ পৌঁছে দেন মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মিনা আরাফা মুজদালফা শরীফ যত মাজরাত আছে সকল হুজুরদের রূহবাকে শব্দ পৌঁছে দেন ইয়া আল্লাহ খাস করে জঙ্গে হো জঙ্গে বদ জঙ্গে জামাল জঙ্গে মুখ জঙ্গে মোতা সোহাদা কারবালা তোমার হুজুর রূপাকে সব পৌঁছে দেন আল্লাহ আল্লাহ মাযহাবে চারজন ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বাল হুজুরের পাক সব রূপ পৌঁছে দেন তরিকা চঞ্জর ইমাম প্রাণ পীর দস্তগীর গৌসুল আসাম ববিষের পাক সব রূপ পৌঁছে দেন হুজুরে রোহানি দোয়া আল্লাহ আমাদের নসিব করুন খাজা সাহেব হুজুরে রোহবাগে পৌঁছে দেন আল্লাহ খাজা সাহেব হুজুরে রোহানি দোয়া আল্লাহ আমাদের নসিব করুন মুজাদ্দিদ আল ফেসানি হুজুরে রোহবাগে পৌঁছে দেন আল্লাহ আল ফেসানি হুজুরে রোহানি দোয়া নসিব করুন নকশবন হুজুরের বাগে পৌঁছে দেন আল্লাহ হুজুরের রোহানি দো আল্লাহ আমাদের নসিব করুন আল্লাহ দিল্লি সারানপুর লখনউ দেওবন্দের মাটিতে মুহাদ্দিসিন মুআরকিন মুফাসসিরিন রাসুল আছেন হুজুরের বাগে সবটুকু পৌঁছে দেন পৌঁছে দেয়
আল্লাহ হুজুরের রোহানি দোয়া আমাদের নসিব করুন। বড় হুজুর, মেজা হুজুর, সিদ্দিলা হুজুর, নওয়া হুজুর, ছোট হুজুর, পীরকে রহমাতুল্লাহ রে, আল্লামা সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ রে, আল্লামা নুরুদ্দিন হুজুর রহমাতুল্লাহ রে, আল্লামা আবুল ফারা হুজুর রহমাতুল্লাহ রেহিম, আল্লামা বাকি বিল্লাহ, আল্লাহ বাকি বিল্লাহ হুজুর রহমাতুল্লাহ, আল্লামা হুজ্জাতুল্লাহ হুজুর রহমাতুল্লাহ, আল্লাহ আল্লামা হাবিবুল্লাহ হুজুর রহমাতুল্লাহ রেহিম, আল্লাহ আবু আনসার মুহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ রে রূপা, আল্লাহ আপনার অলি বান্দা রে রোহানি দোয়া আমাদের সকলকে নসিব করুন। আল্লাহ আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ রে রূপা কে সবটুকু পৌঁছে দেন। হুজুরে রোহানি দোয়া আল্লাহ আমাদের নসিব করুন।
আসেন।